নোয়াখালীতে চাঁদাবাজির মামলায় কারাগার থেকে জামিনে বেরিয়ে শিক্ষা কর্মকর্তাকে প্রকাশ্যে হাতুড়ি পেটার ঘটনায় পাঁচজনকে আসামি করে মামলা করা হয়েছে। সুধারাম থানায় মামলা করেন সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুর রব। অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। ভুক্তভোগী আব্দুর রব জানান, গতকাল জেলা শহরের রশিদ কলোনি এলাকায় তাকে প্রকাশ্যে হাতুড়ি পিটা করে দুর্বৃত্তরা। নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বাড়ির কাজ শুরুর পর জানুয়ারি মাসে স্থানীয় বখাটে ফজলে এলাহি এলমান ও বাবু চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে বেশ কিছু নির্মাণ সামগ্রী চুরি করে নিয়ে যায় তারা। গত 22 ফেব্রুয়ারি সুধারাম মডেল থানায় চাঁদাবাজি ও চুরির মামলা করলে এলমানকে গ্রেফতার করে পুলিশ। কয়েকদিন আগে জামিনে বেরিয়ে তাকে আবারও প্রাণনাশের হুমকি দেয় এলমান। গতকাল মসজিদ থেকে জুমার নামাজ শেষে ছেলেকে নিয়ে বাসায় ফেরার পথে হামলার শিকার হন তিনি। আমি, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমরা সবাই খুবই হুমকির মুখে আছি। আমাদেরকে যে কোনো সময় মেরে ফেলতে পারে তারা। এলমান এবং বাবু, এদের বিরুদ্ধে একটা অভিযোগ দিছে, আইনি প্রক্রিয়া এবং আসামি গ্রেপ্তারের চেষ্টা আমরা অব্যাহত রাখছি।